নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে একটু কাশ্মীরের দিকে নজর রাখা যাক। সোনমার্গে সেখানে বরফ ঝড় হয়েছে এবং সেই বরফ ঝড়ে রীতিমতন ভয়াবহ পরিস্থিতি সেখানে, এবং বরফের আস্তরণে চাপা পড়ে গেছে বহু গাড়ি। সেখানে একাধিক মানুষও বরফে চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ছজনকে সেখানে উদ্ধার করা হয়েছে এবং আটকে রয়েছে বহু গাড়ি, এবং যার কারণে ব্যাহত হয়েছে সেখানে গাড়ি চলাচল। সোনমার্গ সেখানেই তুষারপাতের ঘটনা ঘটেছে, সেই ছবি এই মুহূর্তে দেখছেন। যেখানে কাশ্মীরের সোনমার্গ, সেখানেই যে তুষারপাত হয়েছে যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন, এবং এখনো পর্যন্ত ছজনকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তুষারপাতের কারণে আটকে রয়েছে বহু গাড়ি, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। যেখানে সোনমার্গে সেখানে তুষার ঝড়ের কারণে যে প্রবল তুষারপাত, সেই তুষারপাতেই এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থা কাশ্মীরের সোনমার্গে। আর এই মুহূর্তে যে খবর দেব, জগৎবল্লভপুরে সেখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল এবং উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। চলে গুলিগালা বোমাবাজির ঘটনা ঘটেছে এবং যার কারণে উত্তপ্ত হয়ে উঠেছে জগৎবল্লভপুরের পরিস্থিতি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে জগৎবল্লভপুরে ফের আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি, এবং দুপক্ষেরই বেশ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। জগৎবল্লভপুরেই ফের আইএসএফ তৃণমূলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলি এবং বোমাবাজি করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন এই ঘটনার কারণে আহত হয়েছেন। দোকানে তালা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যার কারণে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুর। সেখানেই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে গুলিগালা এবং বোমাবাজি, এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেখানের একাধিক দোকানে তালা বন্ধ করে দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা, সেই অভিযোগই উঠেছে সেখানে। জগৎবল্লভপুরেই আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। করোনা নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এখনো পর্যন্ত 60,000-এর গণ্ডি পেরিয়ে গেছে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা, এবং দেশ জুড়ে যেভাবে করোনার প্রভাব আবারও বাড়ছে, যার কারণে এই মুহূর্তে উদ্বেগ বাড়ছে। করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 60,000 পেরিয়ে গেছে। 60,313 জন এখনো পর্যন্ত করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা, এবং যার কারণে দুশ্চিন্তাও বাড়ছে। সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। এই মুহূর্তে ক্রমশই বেড়ে চলেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, যেভাবে করোনার দাপট এই মুহূর্তে বাড়ছে, যার কারণে দুশ্চিন্তাও বাড়ছে সাধারণের। এবং করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 60,000 পেরিয়ে গেছে। 60,313 জন করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমলেও অ্যাক্টিভ রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। ইতিমধ্যেই 60,000-এর গণ্ডি পেরিয়ে গেছে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 9,111 জন। বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও, দুশ্চিন্তা বাড়ছে এই করোনার প্রভাবের জন্য। আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা, এবং 60,313 জন দেশ জুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।
এই মুহূর্তে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।